দূরত্ব সরিয়ে ফের এক মঞ্চে রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং বেচারাম মান্না। সম্প্রতি শাসক দলের এই দুই বিধায়কের সংঘাত ঘিরে চরমে উঠেছে বিতর্ক। একদিকে দলের বিরুদ্ধে সরব হয়েছেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য, পাল্টা আক্রমণ ফিরিয়ে দিয়েছেন বেচারামও। কিন্তু শনিবার সিঙ্গুরে আইএনটিটিউসির প্রকাশ্য সমাবেশে একই মঞ্চে হাজির ছিলেন তারা দুজনেই। রবীন্দ্রনাথ ভট্টাচার্যের পায়ে হাত দিয়ে প্রণাম করেন বেচারাম। এখন এই ছবি কি দূরত্ব সরিয়ে কাছে আসার ইঙ্গিত? রাজনৈতিক মহলে এখন সেই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে। বিরোধী দলনেতার উদ্দেশ্যে অবশ্য মঞ্চ থেকেই আক্রমণ শানিয়েছেন কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্না। সারাদিন অভিযোগ করে যাচ্ছে, আমি আমরা নাম দিয়েছি অভিযোগ কান্ত মিশ্র, প্রতিদিন অভিযোগ করছি। এই দেখবেন রোড দিয়ে লরি যায়, লরির পিছনে লেগে থাকে, দেখবি আর জ্বলবি লুচির মতো করবি। পাঁচ বছরে যা উন্নয়ন হবে তারা মানসিক ভারসাম্যহীন হবে এবং উন্মাদ পাগল হবে। সেই জন্য উন্নয়নের সাথে সাথে কিছু মানসিক হাসপাতাল তৈরিরও ব্যবস্থা করতে হবে। অন্যদিকে জমি আন্দোলনের আঁতুড়ঘর থেকে শনিবার রাজ্যে শিল্পের অবস্থা নিয়েও ব্যাখ্যা দিয়েছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর দাবি, গত দুবছরে রাজ্যে 257টি শিল্পের প্রস্তাব এসেছে। আমরা 257টি শিল্পের প্রস্তাব আমরা পেয়েছি এই দুবছরে। 257টি এই শিল্প প্রস্তাবের মধ্যে 1,12,00,000 মত আমাদের বিনিয়োগের, আর্থিক বিনিয়োগের পরিমাণ 3,03,000-এর বেশি কর্মসংস্থান সৃষ্টি হওয়ার সম্ভাবনা। এদিন সমাবেশে উপস্থিত ছিলেন মুকুল রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারাও। সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি।